হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের এক কাপ ময়দার চিনি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। এই নাস্তাটিকে অনেকে গুলগুলা বলে থাকে। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। এখন চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মরি বা মিষ্টি জিরা ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে 5-7 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এতে করে এর ভিতরের এয়ার বাবলস বের হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন পানির মধ্যে হাত ভিজিয়ে ব্যাটার থেকে অল্প পরিমাণ ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম গোল বলের মতো শেপ দিয়ে দিতে হবে। এভাবে আমি কয়েকটি নাস্তা একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায়। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তা দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।